사실 사실 다시 시작해주셔 너무 저희들도 저희 경험 좋다 아싸가 모아도 있고 어떻게 하면 고쳐 참볼게 아니 있을 수 있다는 걸 있잖아 어떻게 하면 되겠지 아마 아픈 저거 있잖아 আমি বেশি দিন হয়নি এখানে এসেছি কিন্তু তাদের পোর্ট্রেট মুখচ্ছবি করে দিচ্ছে আব্দুল কাইম অঞ্চল কিরকম ছেলেটি ছিল আজকে আমি সন্তানের মৃত্যুতে যেরকম শোক আবির্ভূত আমার সরকারের যেরকম সন্তানের মৃত্যুতে শোক আবির্ভূত অঞ্চলের মৃত্যুতে তার বন্ধুরা যেরকম শোক আবির্ভূত তার সাথে যারা মাঠে যারা গিয়েছিল তারা যেরকম শোক আবির্ভূত ছাত্রী নিবাসের ছাত্রীদের যেরকম শোক আবির্ভূত এখানকার কর্মচারী এলাকাবাসী উজ্জ্বল আমাদের মাঝে উজ্জ্বল হয়ে থাকবে সারা জীবন তার বিধি রাস্তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ ভাই যেন তাকে বেহেস নসিব করে সেই দোয়া জারি করেছি আরেকটি কথা না বললেই নয় সেটি হল অন্যের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা জানানো সরকারি কৃষি কলেজে আমাদের সবার প্রিয় ইয়াসির আরাফাত নোমান সুচারুরূপে কাজ করে করে যাচ্ছে জাতুরের তৃতীয় যারা আছে তার একটি বিষয়ে বলেছি আর কি যে আব্দুল কাইম উজ্জ্বল স্মরণে হলের যে কোনো একটি ব্লককে যদি তার নামে নামকরণ করা যায় তাহলে হয়তো এই যে শোক আছে তাদের ভিতরে দুঃখ আছে খ্রিস্টপূর্ব আগে খবর আছে যে আব্দুল কাইম উজ্জ্বল কৃষি কলেজ যতদিন থাকবে স্মৃতি যেন ধরে রাখতে পারি সেই ব্যবস্থা অবশ্যই আমি আবেদন জানাবো আমি যেহেতু এই কলেজে উঠাবো